ইহুদিও হল, খ্রিস্টানও হল, মুশরিকও হল আর কাফিরও হল, সব একমত হয়ে গেছেন যে মুসলমান হলরে দুনিয়াতে বিদায় দিলাও। ফারবানি বড় হরি মাতো, ও যে মাটিতে আমরা আছি ওখানে এক সময় ভারতের অন্তর্ভুক্ত আছিল। বেনিয়া ইংরেজ হল, ব্যবসার নামে আইয়া ভারত ঢুকিসলা আর কৌশল হরি হরি এই ভারত উপমহাদেশে শেষ পর্যন্ত তারা শাসন ক্ষমতা দখল করে নিল। ফোনে 200 বছর তারা ভারত শাসন করছে, এই ফোনে 200 বছরে ভারত উপমহাদেশের 100 লাখ উলামায়ে কেরামরে তারা শহীদ করছে, 100 লাখ মুসলমানরে তারা শহীদ করছে, এমনকি 1000 উলামায়ে কেরামর লাশরে ফাঁসি দিয়া রৌডর খান্দাবায় গাছর ডালের লগে লঠাইয়া রাখছে। ডরাইয়া মানুষ ইসলাম কবুল করতা না, ইসলামত থাকতা না। এর বাদেও ভারত উপমহাদেশ ইসলাম গেছে না বাড়িছে? বড় করি মাতো না, হলে মাতো না, বাড়িছে, আরো বাড়ব। বর্তমান অবস্থায় আমরার দেশ গোলাট্টি হবারই দোরা মাতুই না, গোলাট্টি হবারই দোরা নাই। অমুক মোল্লা নাই ওয়াজ করতে পারতা নাই, তমুক মোল্লা নাই ওয়াজ করতে পারতা নাই, তমুক মোল্লা নাই ওয়াজ করতে পারতা নাই, ফার্মেশন চড়া বার্তায় নাই, এটা চলেন নি না চলেন না, কি অবস্থা আমরা কিতা করতাম? সকল জার্জির বাধা আটাইয়া গরু উঠে যাই। হ্যাঁ, যদি সত্যিকারের ইমানদার হইয়া রসুলের সত্যিকারের অনুসারী হইয়া মুসলমান জাগার ঠিকিয়া তাক্ত হারে হেফাজত হে করবা, রক্ষা হে করবা, বিজয় হে দিবা, আল্লাহ দিবা। ওহান বুঝাইবা লাগে আমি আয়াত টুকরা পড়ছি। এই আয়াতের লগে আল্লাহর রসুলের জীবনের বড় করুণ একটা ঘটনাও সম্পৃক্ত আছে। আজ্জেলা সারা বিশ্বর কাফির মুশরিক হলে মুসলমান রে বেরিছেন আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তৎকালীন সময়ে মক্কার কাফির হলে বেরিছেন, রসুল রে বেরিছেন, রসুলের যারা অনুসরণ করছেন তারারও বেরিছেন, বেরিয়া মাতা আতাইছেন না ফিটিছেন মাতো না, বড় হরি হও। এমন ধরনের হস্ত মুসলমান হলরে দেওয়া হয়েছে যে তার বর্ণনা দিতে গিয়া চৌকে দি ভানিয়াই হয়, হৃদয় হাফিয়া উঠে। ইসলাম মিটি গেছে? তারা নির্যাতনের কারণে ইসলাম মিটি গেছে? কিন্তু আল্লাহ দেখাই দিলা। কোরআন শরীফের কদর যারা করে না, কোরআন ওয়ালাগুলোর কদর যারা করে না, রসুলের সুন্নতওয়ালাগুলোর কদর যারা করে না, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে তারার কাছে রাখে না। নাউজুবিল্লাহ, হল কোরআনে করিমর কদর যারা করে, কোরআনওয়ালার কদর যারা করে, আল্লাহওয়ালার কদর যারা করে, আল্লাহ রব্বুল আলামিনে এরারে এই নিয়ামত দ্বারা মালামাল করে। আমার দুস্থ হল বুজুর্গ হল, হযরত মাওলানা নুরুল ইসলাম এলএলবি রহমতুল্লাহ আলাইহি ই মাদ্রাসা লইয়া বহুত পরিশ্রম করছেন। ফয়লো অবস্থা থাকি আমি আইছি আমার জানা, ই গজুঘাটার 2 সেরা গাছলা
হযরত মাওলানা নুরুল ইসলাম এলএলবি সাহেব আর জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব দিও সেরাগ নিবি গেছে। নিবার হতা মানুষ তো চিরদিন দুনিয়াত মাতোতে থাকে না, কিন্তু তারা আমরার সামনে দিন এবং ইমান রক্ষার যে ব্যবস্থা রাখিয়া গেছেন এই ব্যবস্থারে যদি আমরা আন্তরিকভাবে আঁকড়িয়া ধরতাম পারি তাহলে তারার পরিশ্রমের বদলা আমরা দিলাম নি না? দিলাম না, দিলাম। আর আমরাও দুনিয়া হারাতে কামিয়াবি হইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কার জমিনে একদিকে নির্যাতনের শিকার, অন্যদিকে কাফির বেঈমান হলো তারা বাত নাই সব সময় মুসলমানদের কিভাবে নিশ্চিহ্ন করা যায় সেই চিন্তায় চিন্তিত। এখন হুনরানি বারবার সুচিয়ে যে ইসলাম মুসলমান তাড়াইয়ে তান দেশ থাকে বাংলাদেশও, এখন তাই না? হই খালি জেল নাই, হকটার নাম কিতা কো বড় করে কো, খালি তাই নাই, তার লগে তার সারা মন্ত্রীও হল। আল্লাহ জিন্দা আছেন নি না আছেন না? বদলা আমরা লওয়া লাগবো না আল্লাহ লইবা? আমরা কিন্তু জাগাত টিকিয়ে থাকা লাগবো, আমরা কোরআন সুন্না লইয়া জাগাত টিকিয়ে থাকা লাগবো, আমরা লড়া লাগতো না আল্লাহ লড়িয়া বদলা লইবা। আকায়ে নামদার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী নির্যাতিত ইরা আর কাফির হলে তারা মিটিং করা সব মাইমুর অভিয়ান বইস হইন, উদ্দেশ্য কোনটা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়াটাকে উঠাই দেও বড় হরি নাউজুবিল্লাহ হলুকা এন হাম শেষ করে নিলে অগলতা শেষ। তবে চিন্তা আছে যে কোনো দেশ হোক, বাংলাদেশ হোক আর ইংরেজের দেশ হোক, মুসলমানের গায়ে হাত দিতে কিছু চিন্তা করা লাগে মাতো না? মুসলমানের গায়ে হাত দিতে চিন্তা করা লাগে। হল মই মুরব্বিয়ান বইয়া হইলে মোহাম্মদ রে আজ শেষ করে দিতাম, এখন এক গুঁড়ো যদি শেষ করার যাও তাই তো বনি হাসিমের মানুষ, আর বনি হাসিম মক্কার মাঝে সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী এবং বড় গোষ্ঠী, এরা ঠেলা যারা যাইতো নাই কিতা করতে হয় সকল গ্রুপ এখানো নাউজুবিল্লাহ বড় না। আরে ইরাকের উপরে যখন বুশে হামলা আক্রমণ হয়ে তখন 31টা রাষ্ট্রে আনিয়া একত্রিত হরিয়া সকলে মিলিয়া আক্রমণ করছে, সুবহানাল্লাহ। মুসলমান ডলা ডরাই নিতে হয় এটা জায়গাত উবাই গেলে গিয়ে আর খোলা মারি যেত না, মরি দিব। তৎকালীন সময়ের কাফির হলেও তারা সারা মক্কার সকল গোষ্ঠী এখান হইয়া সিদ্ধান্ত নিছেন প্রত্যেকের গোষ্ঠী ভাষা শক্তিশালী পয়লোয়ান যেই নাছেন এন্ডে দিবাই আর সর্বমুঠে 100 জন মানুষ রেডি করো। কতজন আর খাম করতা কতজনের? সুবহানাল্লাহ বড় করে হোক, বুঝা গেল হইলেও ডরর বাপ আছেন না নাই? মুসা আলাইহিস সালাম আর তান ভাই হারুন আলাইহিস সালাম দুই লাঠিয়ালা দুই এক উবাইলা এক বাই আর ফেরাউনে আনিয়া তৈল 70,000 জাদুঘর দুইজনের মোকাবিলাত অনু বুঝা গেছে সাসাল লাইড়ে তামাক মলেন নি না মলেন না? হ্যাঁ রাইত মোহাম্মদুর রসুল্লার গড় গেরা হইব যখন তাইন গর্তনে বার হইবা
একলগে হলে আক্রমণ হরবাই তাহলে বনি হাসিমে সকল গোষ্ঠীর লোক মাইর ঘরি হারতা নাই। কইলারে বউ সিদ্ধান্ত বড় মজবুত হয়েছে, সিদ্ধান্তটা কিন্তু আবু জাহালর রায় খার আবু জাহাল খুব মজবুত রায় হয়েছে। এখানে তরবার দাঁড়াইয়া রেডি ইবায় পরামর্শ চলের আর হিবায় আল্লাহর হবিবে আর আল্লাহ টেলিফোন চলের আল্লাহ হই রায় হতা হইব হতা হইব আল্লাহ হইব আল্লাহ হইব এমনি হইব এমনি হইব ইলে আমাল খান মুলবে ইলে আসমানে জমিনে শিখ দিলাম নানি নাই নিরে আমার খুদা ঘুরে আওরে দরে মারোরে ইতা হইল নানি রসুলে বুধভাই রা যে আল্লাহ ইতা খবর আমারে জানাইলেও আমারে আল্লাহ ধ্বংস করবা লাগে নবী বানাইছেন ফাটাইছেন বানাইয়া ফাটাইছেন না আল্লাহ আমার এই দুনিয়ার মানুষরে দুনিয়া আখেরাত তোর আজাব গজব তাকে বাঁচাইবা লাগে ফাটাইছেন আমার হেফাজত আমার মাহবুদে করবা। মুগনিবর আগে আগে রসুল্লাহ ইয়েতান গর আমাইছে রসুলের গর হতালা আসিল বাবা গজ কাটার বাইয়াই খ না নেওয়া এবার এটুরমা ভেটুরমা হকলরও ফাঁকা গড় হয়ে গেছে টাইলস লাগানি হয়ে গেছে আগাউনি হয়ে গেছে ফালঙ্গর গেলা ভাই মাতো না কেন বুঝছে না রসুলের গড় আছিল খাজুরর ফাঁথা দিয়া সুবহানাল্লাহ বড় করে হোক দু জাহানোর বাদশাহ আর গড় আছিল খাজুরর ফাঁথা দিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল গুমতনে উড়ছেন তে দেখেন ফিটির ছাটির দাগগুলা লাল লাল হইয়া পড়ে থাকছে খাজুরের পাতার ছাটি তুতিছে আর খান্দন ধরছে খান দিয়া হইল ইয়া রাসূলুল্লাহ রোম সম্রাট পারস্য সম্রাট ইতা হলটি নাস্তিক ইতা হলটি কাফির আল্লাহ মানন্না কিয়ামত মানন্না আখিরাত মানন্না ইতা কিজা তারা মোর বিস্তাদ ঘুমাইরা আর আপনি দু জাহানোর বাদশাহ ইয়া সাঠিত ঘুমাইছেন ইয়া রসুলাল্লাহ আপনার শরীরেও সাঠির দাগ ফড়ি গেছে আপনি আমরারে অর্ডার দেউকা হিতার চাইতে আরো উন্নত মানর বালা বিছনা আপনারে আমরা তৈয়ার করিয়া দিব রহমতুল্লিল আলামিন ফরমাইলা মালি ওয়ালিদ দুনিয়া ও আমি আর দুনিয়ার কিতা লাভ মনে করো এক গরু রাখাল সুবহানাল্লাহ গরু রাখাল মনে গীতা গরু রাখালে গরু রাখার যায় আওর আতো না খা দেবা সাড়িয়া দিয়া সাতটি হিতান দি মাতো হুতি রয় না ঘুমাই রয় পাশে ঘুমাই যায় আর হত ঘুমাইয়া আখতা হুশ আইল তখন উঠলো উঠিয়া সাতটি লইল গেল কি ও তো তার শেষ রহমতুল্লাহ আলমিনে ফরমাইলে আমরা হতলা আইসি দুনিয়াত ও বলে কত বল কয়দিন তাকমু এর বাদে যাইব কি ইনই অত হুসফাসর দরকার কিতাবা সুবহানাল্লাহ বড় হরে হৌকা এই হতাদি রসুলে বুঝাইলা যে দুনিয়ারে অত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই হারণিকান অস্থায়ী জায়গা বিরাদারান ইসলাম তারা রসুলটা ধ্বংস করবার পরামর্শ করবার আল্লাহর রসুল গর গিয়া মাইনা যাইতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হইলারে ভাই তুমিও আমার লগে আও সুবহানাল্লাহ হুকা আমার গর আও আমার গেছে মক্কার কাফিরগুলোর কিছু আয়া নামত্ব আছে বিচারও মৌলানা সাবরে নেই না কারণ এন খরে দিয়ে আত পাতাইয়া লইতাও নাই খাইতাও নাই মাতবা উচিত খান মাথো না খানে বা কিন্তু আনামদ্দার মানুষ খারে মৌলানা সাবরে হাজি সাবরে বলে এন টেখা ভাঙ্গ তারা আমানদ্দার রসুলরে মানতা কিন্তু রসুল হিসাবে রসুলরে মানতা না
হইলো আনামত খাদিন তুমি সমজিলার মালি আজ হয়তো আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইব আমি যাইতাম গইব মক্কা শরীফ ছাড়িয়া সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আনামত সমজিছেন সৈন্যরা কিছু গোনাই গেছে দেখা যায় আস্তে 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 হগুই নাইরা সৈন্যকে গইন বড় হরি হও বড় হরি হও বুশ ট্রাম্প ওতাইরা নানি মুদি আলী রাদিয়াল্লাহু আনহু সাইয়া দেখিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আজ কিতাব বিষয় কোনটা বুঝি না দেখি খালি হল বানা বানা হগুই নাইরা আর আপনার গোড়াইয়া গেরাও দিরা রহমতুল্লিল আলামিনে ফরমাইলে আলী চিন্তার কোনো হারণ নাই তারা আইয়া এখন আইয়া আমার গর গেরাও দিরা আর আমার আল্লাহ এর বহু আগে আমার গরের হেফাজতের দায়িত্ব সমজিলিস আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব কইছিলেন তে কোনো বেটা কিচ্ছু করার আসেনি চে গমে দিওয়ারে উম্মত রাখেছু তু পুষ্টবান চে গমে দিওয়ারে উম্মত রাখেছু তু পুষ্টবান চে বাকাজ মৌজে বহর আরা কেচু নোহ কুষ্টবান আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব গছিলেন আমার তে আমার সার রুমিলে মিনার ক্ষমতা সারা পৃথিবীর হেউরর আসেনি আলী তুমি চিন্তা করিও না আমার সাদর উড়ো আর আমার বিছনা দেখারে ঠেং নাল করি উতো আলী রাদিয়াল্লাহু আনহু বুঝে লইলা রসুলে যখন কইলা বিয়ানে আমানত গুণ সমজাইও আর রাইতন হুতিও যেই মুহূর্তে অর্ডার আইব আমি যাইব কি তাই নকম সাহ শরীর হইছেনি মাথায় না খানে সারা গোরর চতুর্দিক হাফিরে আর অন্য তাই হুতি রইতা ইমান দুর্বল হইলে ফারবাইনি এর লাগি তো রসুল ফরমাইলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হইলাম ইলমর শহর আর আমার আলী হইলা ওই শহরের ডুকপার গেট সুবহানাল্লাহ গেট মজবুত হইলে হল বেটা ইয়া ডুকতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে মজবুত হইয়া রসুলের সাদর মুবারক কুড়িয়া বিস্তার উপরে ঠেং নাল হরিয়া হুতিসই রাইত কিছু গোনাই হারলে আল্লাহর পক্ষ থেকে অর্ডার রয়েছে ও বন্ধু মক্কা ছাড়ো সুবহানাল্লাহ মক্কা ছাড়ো রসুল তো চিন্তা থড়ি গেল এটা সাইরু ভাই বেড়া আমি ছাড়তাম কিলা মাথো না কেন বা আমার যাইবার পথ আছে নি দিলে দিলে চিন্তা করে আল্লাহ কিলা বারুইতাম কিলা বারুইতাম কিলা বারুইতাম ও সময় আল্লাহ দিল ডালি দিল বালু সেটা মুটিত লো সুহান আল্লাহ কিতা বালু না পিস্তল বালু সেটা মুটিত লো আর কোরআনে করিমর সূরা ইয়াসিনের ফয়লা বাই তুমি হতখান ফড়ো আর ফড়িয়েও বালুর মাঝে ফু দেও আমি এই বালুই গুণ তোমার লাগে কামান বানাইয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমতা আছে না নাই আছে না নাই আবু বর্জন তো মিয়া সাহেবের চু হইয়া খানে দিয়ে ফু দিলে জিন্নাতে শিখ দেয় মাথো না খানে বা রসুলে বালু মুঠিত লইছে লইয়া আবার চিন্তাত পড়ছেন যে আমি যদি ইটা মারিতে তো আগে দিয়ে মারলাম হি তিন চার তো খালি তার আসেন জানি আগর গুনতে দৌড় তুলে তো হরর গুনতে বেরিয়ে দিবা আমারে তখন আল্লাহ রসুলুল্লাহর দিল ডালি দিলা
তুমি জানো না নি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন সুবহানাল্লাহ আমি সাইর কুটর রব আমি ইটা মারলে একবার যাইব না সাইর যাইব বড় করে একবার সুবহানাল্লাহ বড় কর আমার ইটা সাইর যাইব আর দেখা তোমার হাতে খাম করব ভিতরে আমার শক্তি ব্যবহার হইব কারণ তুমি আমার কোরআনওয়ালা মাথো না তুমি আমার হবিব ইটা দেও তখন রহমতুল্লিল আলামিনে শাহাতিল উজু হইয়া ইটা মারছেন আর আল্লাহ সব গুনিয়া বালু নিয়া ফেলাইছে সুবহানাল্লাহ এক একটা বালু গিয়া এক এক সাসার সকুত ফরসে বুঝা গেছে তীর গাঁথি চাই আমারও দেখ রে অগু বার হর রে কে কয় আমারটা আগে বার হর সুবহানাল্লাহ বড় করে খারে খে বার ঘরতা সব কসলানি শুরু হয়েছে আল্লাহ হইলে হে রে তারার খাম তারা হরকা তোমারটা তুমি চালাও তারার এই খামো আমি লাগাইছি তুমি বারুইতা করি আর কিয়ামত পর্যন্ত ইসলাম ওলা বাড়তে থাকব দিন বাড়তে থাকব মুসলমান বাড়তে থাকবা আর কাফির বেঈমান হলে গরো বইয়া বইয়া খালি সৌকু খসাইবা মুসলমানের কিচ্ছু করার ক্ষমতা তারার থাকতো না তারা সব খসলাও কার তুমি আগে দি বাড়ো যাও হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরো দরজার টুকি দিয়েও ডাক দিছেন ইয়া বাবাক ফালমারি উরসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুজুরে ফরমাইলা ও আবু বকর ও তো জলদি জবাব দিলেই লাই ঘুমাইছো না রাত তো তিনটা বাজিয়া হলো লে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে বহুদিন আগে আপনি ফরমাইছিলা মদিনা শরীফ হিজরত করিয়া যাইতে আমারে লগে করে নিবা হৌদিন তাকে আজ পর্যন্ত আবু বকরে বালিশ হল্লা লাগাইয়া ঘুমাইছি না আমার রসুলে বেশি সময় উবাইয়া ডাকলে কষ্ট হইব রসুলের কষ্ট হইত না হরি হৌ সময় তাকে বালিশ হল্লা লাগাইয়া আমি আর ঘুমাইয়েন না তারা আসলা আশিকে রসুল না আমরা আশিকে রসুল মাত্র দেখা নেওয়া আমরার মাঝে আশিকে রসুলে বড়া দেখবা দাড়িও নাই তকিও নাই মুতিয়াও ভাঙি লয় না হে কিতা হো না হে আশিকের রসুল চলো রসুলে ফরমাইলা চলো কেন যাইতাম জনতাত না মগলান লইতে কোনটা নাই জিকানি নেই চলো বস চলো সুবহানাল্লাহ রসুলের লগে চললে ভালো হতে চলাওর না বাদ হতে চলাওর শান্তির হতে না অশান্তির হতে আল্লাহর হতে না শয়তানের হতে চলো ইয়া আল্লাহ রহমাতুল্লিল আলামিনে চিন্তা হল্লা সেই সময়ের মক্কার মানুষ বড় জরিয়া আসলা জরিয়া বুঝেনি খুব সালাহ ইটা বালুর মাঝে মানুষের ফাড়া দেখলে হইতে পারতা খার ফুয়ার ফাড়া সুবহানাল্লাহ ফাড়া তো ফাড়া ফাড়ালার নামও হইতো তার বাফন নামও হইতো এখন যে রসুল্লা রাইত যাইরা ফাড়া মারণ যদি জুত করিতে হিতা দেখলে চিনি দিবা নানি ফাড়া হায় রে ইমানদার হল আমরা যে মাগনা ইমান পাইছি রহমতুল্লিল আলামিন দেখো মক্কা শরীফ থেকে গারে সুর কতখান দূরই ডিগি দিয়া দিয়া আটিয়া গেছে জোরে করি সুবহানাল্লাহ ফাওয়ার মাথা দিয়া ডিগি দি দিয়া আটিয়া আটি গেছেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কষ্ট দেখিয়া কইলা হায় রে হায় যদি কোনো ভাত্তরে আল্লাহর রাসূলের আঙ্গুল মুবারক খুসা মারি দেয় আর এক ফুটা রক্ত বারই যায়তে আল্লাহ রাগ করিয়া দুনিয়া উল্টাই লিবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি সওয়ার হই যাও কাগি রসুলে ফরমান দে আবু বকর অত রাত কোন সময় গাড়ি নাই গুড়া নাই কিতার উপরে সওয়ার হইতাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি সওয়ার হইবার জুকা যদি কোন সওয়ারি থাকে না তে আবু বকর তো জিন্দা আছে আপনি আমার ফিটি দুটোকে আমি বইয়া লিয়া যাই আল্লাহ
আবু বকরের শক্তি বেশি আছিল না রাসূলুল্লাহর বেশি আছে? রাসূলুল্লাহর বেশি আছে। হাদিস আছে, যদিও রিওয়ায়েত কইল কাল বেহেশতে 40 জন মর্দর শক্তি আছিল রাসূলের বদন মোবারক। সুবহানাল্লাহ। আর বেহেশতে এক মর্দর শক্তি দুনিয়ার 100 ফয়লানের শক্তির সমান। সুবহানাল্লাহ। তাহলে 40 জন হইলে কত হাজার? কো না, 4000 মানুষের ওজন শক্তি আল্লাহর রাসূলের সিনা মোবারক আছিল। বড় করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লম্বা লোক লোখা আল্লাহ আছে, তো ওজন লইয়া ফালমারি উঠছেন। রাসূল ফালমারি উঠতে সময় আল্লাহ রাসূলের ওজন জাফটা মারি নিছেন কি? হলো নাও আবু বকর বইয়া তুমি তো বাত লাগছ। কাঠের মুখে যাওয়ার বাদে রসুলে ভরবাইলে আমরা অগত হামাইমু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ভরমাইলে ইয়া রসুল আল্লাহ মাকানাক, আপনি অন্য থাকুকা, আমি আগে গিয়া গা তো পরিষ্কার করিতে ফাড়র গাত সাফ টাফ ইতা ইতা বড়া থাকতে পারে, আমি আগে সাফ করি। বড় করি সুবহানাল্লাহ হুকা। মরলে আমি মরি, ক্ষতি হইলে আমার হোক, রসুল জিন্দা থাকুকা। রসুল জিন্দা থাকলে কোরআন জিন্দা থাকব, রসুল জিন্দা থাকলে ইসলাম জিন্দা থাকব, রসুল জিন্দা থাকলে মানুষে ইমান হইব, রসুল জিন্দা থাকলে দিন জিন্দা থাকব। আপনি অন্য থাকুকা, আমি পরিষ্কার করি। ও গিয়া গা তগু ফুসাত লাগছে, লাইট উইট দিয়ে আছে, তা আলো তা হোক আলো দিয়ে দেখি দেখি। একবারে রেডি করিলেছেন, আখটা দেখেন ফাতারে খানা, একটা বড় খানা কইলা রেতে তো ইন মাল আছে, মাতো নাতে আছে, বেজাত সাফ উফকুন্তা আছে, ডিভা দিতা কিতা দি হিসময় কুরার মানুষে সাদ্দর এখান উড়িতা আর এখান ভিন্দিতা তান উন্নর সাদ্দর ওখান সিঁড়িয়া গাড় ডিভা খানা ডিভা দিছে, একটা ডিভা দিয়া শেষ করছেন যখন গেলাম আর একটা। এইভাবে একটা দেন আরেকটা খুদে, একটা দেন আরেকটা খুদে, ডিভা দিতে দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদ্দর হো না শেষ, মাল যা আছিল রসুলের হেফাজতের কারণে শেষ। এবলা কিতা করতা এখন আর কোনটা নাই আছে কোন খান ইমান দুনিয়ার মানুষ দুজক থাকি বাঁচব। আর আমি এক আবু বকর মল্লে মরি গেছি কি, এত কোনো অসুবিধা নাই। ফাওর মুরা দিয়া হো হাফর গা তো গুটি ফাটলেছে, একবারে ভিতরে বিষাক্ত সাপ আছে, এর বাদেও ফাওয়ার মুরাদি ডিফা দিছেন জুড়ে জুড়ে সুবহান আল্লাহ। থান জানোর মায়া বেশি আছিল না নবীর মায়া বেশি আছিল? ইখান দুনিয়ার মানুষের শিক্ষা দিয়া গেছেন, জন্নত যাইতে হইলে দুনিয়া আখেরাতের সুখ শান্তি পাইতে হইলে দুনিয়ার অগলতা থাকি মায়া বেশি খা লাগি হইত। হাফে খালিফা অতা অতা করে খামড় মারেন না, বুঝার যে আমি আসি ফত দেও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক যাইফ রিওয়ায়াত আছে যে বনি ইসরাইলের হাবিদে আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ তোমার শেষ জমানার নবী বহুত উচ্চ মর্যাদার নবী বা এন চেরা মুবারক কান দেখার সৌভাগ্য আমারে দান কর। সুবহানাল্লাহ। ও এন মরার বাদে এন রে আল্লাহ হাফর সুরত দরাইয়া ও গাতো আনি থুইছে। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহর আগর জানা নাই নি নবীও নাইবা, যদিও নবীয়ে জানেন না খার জানা আল্লাহর জানা, নবীয়ে গাইবর খবর জানেন নি, বড় করে হো আরো বড় করে হো আল্লাহ জানাইলে জানেন আনাইলে, কিন্তু আল্লাহর জানা যে নবীয় নাইবা আপনি কইলে তুই নিয়া বই থাক একদিন আমার নবী আইবা তোর দেখিয়া যান ঠান্ডা করলেস তার মিজাজ খারাপ নাই কই রে আল্লাহ তোমারও হালত কোনটা বোধ হয় না, আমার চার বছর তাকে ভানি খাওয়াই রে ভাল লাগিয়া, আর এবার আরো ফাটার বেটা এক বেটা দিলে সি বেটা আমার দেখা দেয় না, খবর দি দিবা দিতে দিতে এবার খিতা দি আল্লাহ খেসি দে খামর দি দে সমাধান আছে নানি মাথো না কেন আয়লে কায়ে আয়লে কায়ে তু জবাবে হর সওয়াল আয়লে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আজ তু হর শবদ বে কিল কাল, এমন নবী আল্লাহ দিছে যার জরিয়ায় অসম্ভব রে আল্লাহ সম্ভব হরিয়া ভালায়, যেমনি হাফে খামর মারছে আবু বকর সিদ্দিকে তো গাত ফুসিয়া ফাওয়ার মুরা দিয়ে খানা ডিভা দিয়া রসুলের ডাকমারি গরো আনিয়া তান রানর উপরে রসুলের মাথা তুইয়া গুম পাতাই দিছে, ইবাই আপে লড়ার খবর খাত নাই নবীর কষ্ট হইব ইমানদার লাগে উচিত কষ্ট দেওয়া মাথা নেওয়া, আমরা নবীরে কষ্ট দিয়ান নি না দিয়ান না মেলা দিয়ার দাড়ি খামাইলে নবীর আরাম হয় না কষ্ট হয়, মিশা মাতলে মাথো না, সুদ খাইলে গুড় খাইলে নবী ওটা লাগে আইসলা নি না ওটা ছাড়াইবা লাগে আইসলা, আমরা যখন সুদ খাই আমরা যখন গুড় খাই আমরা যখন মিশা মাতি আমরা যখন দুকাবাজি করি আমরা যখন বেহায়ামি করি আমরা যখন বেহরদামি করি আমরা যখন দাড়ি খামাই তখন রসুলের সুখ লাগে না দুঃখ লাগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা হইল আমি আমার মরি যাই কিন্তু রসুলের কষ্ট হোক না, সুবহানাল্লাহ হাফে খামর মারছে আর বিষ এই আবু বকরের মাথাত উঠছে আর বিষর জ্বালায় চৌকে দি ফানি ফোড়া আরম্ভ হয়েছে, সুবহানাল্লাহ রসুলের চেরা মোবারক তো তান রানোর উপরে তোয়া তাইনার কোনোবায় সওয়াত নাই ও চেরা মোবারক করবায় সওয়াত, যে আইজ মন ভরি দেখিলে ইলা সুযোগ আর হয়তো না হইতে পারে, সুবহানাল্লাহ যেমনি সুকে দি ফানি পাইয়া পড়ছে আর ফুড়ি 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 এক ফুটা গিয়া রসুল্লাহর গাল মোবারক ফুড়ি, সার্থক নাই নি আবু বকর কন্যা বেটি বাবার বার্তাকে যেতে খান দেন আনিবা চকুর বানি কিতা দি হুসে হাড়ির আগা দি তোমার কেউ মরে যদি তুমি খান দিলে কিতা দি হুসো রুমাল দি মাথো না দেওয়া, আর আবু বকর আজীব তকদির তান চকুর ভানি পড়ার আর দেখা নাই পড়ছে কার গেল গেল সুবহান আল্লাহ খান খ দিলে জানি সৌভাগ্য আবু বকর গেল যেমনি চকুর ভানি পড়ছে চকুর ভানি তো গরম রহমতুল্লিল্লাহ আলমিনে চাইছো সইয়া হইলে ইয়া বাবক মালাক তোমার কিতা হয়েছে যদি সঞ্জি না কোনটা হয়েছে না তো এখানে হাসা মাত হইল না মিশা মাত আহিবা তাই সিদ্দিক সিদ্দিক মানা চরম সত্যবাদী বলা নাই কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ফাওয়ার ফাওয়ার মুরা কিন্তু রইছে আরো টাইট করা আরো টাইট করা আমার ফাওয়ার মুরাত হাফে খামড় মারি দিস ওহির মাধ্যমে ওহির মাধ্যমে আল্লাহ রসুলকে জানাই দিলা ও আবু বকর তোমার ভাগলার গাতর ভিতরে যেই নাচন হেইন তোমার ভাগল সুবহানাল্লাহ
ও আমার হাবিব তোমার দিও ভাগল সমালো তখন রাসূলে ফরমাইলে আবু বকর ফাও রাও বলে বারই দিব বলে মাথিও না বারই তো না ফাও রাও সুবহানাল্লাহ হরুকা বারই তো না ফাও রাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নে ফাও হরাইছেন আর রাসূলে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আঙ্গুল দিয়া লব মোবারক কোরা লিয়া আল্লাহ কইলা কুনা নো মারছে রে বহামর বলি ও ন ও খালি লাগাইয়া কইলা আবু বকর কিতাব উধাও বলে ইয়া রাসূলুল্লাহ আগ তা কি এখন আমার স্বাস্থ্য আরো ভালো হইছে সুবহানাল্লাহ আর হাফেক আল্লাহ তখন বার করে কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খোদা السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله সাইর বছর থাকি বার চল্লিশ সাইর হাজার বছর থাকি বার সাইয়ার তোমার চেহারা মুবারক দেখি আমার জীবন সার্থক করতাম আল্লাহ সাইর হাজার বছর বাদে আমার আশা ফুরাইলা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফর হাফর খামর খাওয়ায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দরবার এমন মর্যাদা বাড়িল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা রে বাবু আবু বকর তুমি আমার মুরব্বী রে বা আমি উমরের সারা জিন্দেগীর যত এবাদত আছে সকল এবাদত তুমি নেওগি আর রসুল রে লইয়া যে রাত কাড়ার ভিতরে আসতায় ও রাত করে এবাদত খানি আমারে দিলাও উমরের সারা জিন্দেগীর এবাদত থাকি আবু বকরের ও হয়েক রাত করে এবাদতর মর্যাদা বড় করি বাত না খানে বা ও বুঝব কি পর্যন্ত মর্যাদা রসুল হেফাজত করতে যদি হাফর খামর নাই পিস্তলের গুলি আইয়া ফলে তেও করে দি হরতায় না আগে দিয়া গইতাই বড় করি ইমানদার আওয়াজ দাও বড় করি আওয়াজ দাও করে দি যাইতাই না আগে দি মরতাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতরাও শিক্ষা দিয়া গেছেন রাসূলের যদি বুঝো কষ্ট হইব কোরআন শরীফের যদি বুঝো ক্ষতি হইব সুন্নতর যদি বুঝো ক্ষতি হইব দ্বীনের যদি বুঝো ক্ষতি হইব যে তুমি যত শক্ত আছো দুশমনের বিরুদ্ধে এর চাইতে আরো মজবুত হও ঠিক নি না ঠিক নাই ঠিক নি না ঠিক নাই ও শিক্ষা হযরত আবু বকর সিদ্দিককে দিয়া গেছেন সহাল যখন ওইছে আর কাফির হলে ইনার ফাইছে না সৈগুনতে সব কছলে ইয়াগিয়া কইলা রে বেটাইন বাসাইয়া আনছন যে ভগবানের রে মরি হাসলাম লেখিতা কোন ভাই গেছেন বেটা বারই আমরা দেখছি না আমরা সৌক কিতা মাইছি টাটা বলি গেছে সুবহানাল্লাহ গো বারইছেন তুকানিত তুকাইতে তুকাইতে যে গাতর তারা দুজন বাদ গাতর মুখলা ফাতারে যা তো ফাতর উফরে আর গাতর মুখ উবাইয়া ওটায় সাইরা সাইর ভাই আর গাতর ভিতর তাকে ইতার ফাওয়ার নলা দেখা যার যদিও মাহলর জাল আছে কবুতরের এন্ডা আছে এর বাদেও তো দেখা যার নানি দেখা যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালি দন মন দন মন দন মন খুরা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যদি কোনো গিয়ে হল্লা খাইত করে সাইতে আমার নবীর খাম মাতো না ওখান উত্তর দেও তাই তান চিন্তা হররা না নবীর চিন্তা হররা বড় করে হও তাহলে ইমানদারের চিন্তা তার জান থাকি বেশি খাওয়া লাগি হইতো নবী লাগি হইতো তাই তান চিন্তা হররা রসুল্লাহ হইলে ও আবু বকর তো তা ডরাইও না রে অত চিন্তা করিও না লা তাহজান ও আবু বকর আমি নবীর ভিতরে কুরআন আছে আমার আদর্শ আল্লাহ দুনিয়াত বিস্তার করাই দিবা আমার আদর্শের উপরে যারা চলবা তারা জন্নতর বাসিন্দা হইবা আর তুমিও নবীর হেফাজতর চিন্তা করায় আমি তোমারে জানাই দিলাম নবীর হেফাজতর চিন্তা যারা করে দিনের হেফাজতর চিন্তা যারা করে ইসলামের হেফাজতর চিন্তা যারা করে এর আর কোনো ভয় নাই তুমি যেহেতু আমার চিন্তা করায় আল্লাহ জানাই দিছেন কোনো চিন্তা করতে না আমি আর তোমার লগে আল্লাহ সই দুই ধরনের লগে তাহা লগে তাহার ধরন খোটা যেমন মনে করুক আপনি লাঙ্গল মার্কারে সাবুট খরচ মাথায় না খানি মিছিলর দুবাগ বাজার লাঙ্গল মার্কাওয়ালা চেয়ারম্যান যেন এনটান বাড়ি
এবলা হিতা কইরা ও মুখ ভাই এগিয়ে চলো আমরা খো বাদর খান ও মুখ ভাই এগিয়ে চলো আমরা আসি খতম হাসাও নি কান বেটা তো তার বাড়ি বেটা তো লোকে নাই ই সাথের মানা ইগোর নাম হইল মাইয়তে আম্মা ইটা আপনারা হকলে বুঝতা নাই আলিমুল্লামায় বুঝবা ইগো হইল সাধারণ মনের গতি বুঝানি যে আমার মন আছে তোমার ভাই মাত্র নাখানে আর আরেকটা হইল মাইয়তে হাসা এখানে হাসাও লগে সশরীলে ও যে আল্লাহর রসুলে ফরমাইলা আবু বকর কোনো চিন্তা করিও না তুমি এবং আমার লগে খে বড় করি হোকা না হয়েছে না আরো আওয়াজ দিয়ে হোকা আরো জোরা আওয়াজ দিয়ে হোকা ই লগে তাকা এখানে সরাসরি লগে তাকা রসুলের খোতা এখান আল্লাহর ওলা পছন্দ হয়েছে আর ও খোতা ওখান দিয়ে কোরআন শরীফের আয়াত বানাইয়া আমরার হেদায়তের লাগে নাজিল করে দিছে আর হইলারে তোমরাও যদি তোমরার মত পর্যন্ত কোরআনের চিন্তা করো রসুলের চিন্তা করো সুন্নতর চিন্তা করো ইসলামের চিন্তা করো দিনের চিন্তা করো তে হও খোতা ওখানের ভাই খেয়াল রাখিও জেলা সারা দুনিয়ার আখেরাতর জিন্দগিত আমি রসুলের লগে আর আবু বকর সিদ্দিকর লগে আসলাম তুমি তাই যদি দিলে জানে কোরআনের লগে থাকো ইসলামের লগে থাকো দিনের লগে থাকো তে আমি আল্লাহওয়ালা সরাসরি তোমার তার লগে থাকবো কোরআন শরীফের বিশ্বাস আছে নি আমরা হলর মাত্র না আর তুলা দি হসাই দেখি হার হার আছে নারায়ণ তকবীর নারায়ণ তকবীর আল্লাহরে আমরা লগে রাখতে চাইনি না চাই না লগে রাখতে চাইনি না চাই না সক্রাতর সময় আল্লাহ লগে থাকলে অসুবিধা আছে নি কবর আল্লাহ মুল্লা ভাই কবর আমরা একলা থাকবো আল্লাহ লগে থাকলে অসুবিধা আছে নি হাসরের মাঠও আমরা একলা থাকবো আল্লাহ লগে থাকলে অসুবিধা আছে নি আল্লাহ তুমি আমরা আমরা লোক কেন তাকিও জীবনে মরণে বড় করি আমিন কর ই যে গজুঘাটার সাহাব অকলে মুরব্বী আনে যে দরস্কা তুইয়া গেছেন ইখানে কোরআন শরীফের খেজমত করেননি ওরকম মানুষ কইলা বুঝা যায় এক গুরুর মনে মানেন না কোরআন শরীফের খেজমত করেননি রসুলের সুন্নতর খেজমত করেননি মুসলমানের বাচ্চান্তরে দিনদার বানাননি যদি বানায় ও মদরসার খেদমতর নামও নবীর হেফাজত ঠিক নেই না ঠিক নাই তে আমরা হলে তোরা হেফাজত করি রাজি আছেন তো ইনশাল্লাহ ফার্স্ট 10 মিনিট আমারও বাকি বার টাইম আছে বাকি মুতন হিসাবে তো লম্বা লিস্টিও নাইছেন হেসে কইছেন হলতায় 5 লাখ বলা নাই না